এখন আমি পেনকে নিয়ে যদি চিন্তা করি যে ওর কি কি বৈশিষ্ট্য আমি দিব, তাহলে প্রথম আমি চিন্তা করি কোন বৈশিষ্ট্যগুলি পাবলিক বৈশিষ্ট্য থাকবে। মানে আমি প্রপার্টি ডিফাইন করব এখন। তাহলে আমি বলতে পারি যে ওর একটা কালার থাকবে, আর প্রথমে আমি কি নিয়ে নিব, নাল নিয়ে নিব। এটা তো বলছি না কেন নাল নিব আমরা, পেনটার একটা ক্যাপ আছে কি না, ক্যাপ ছাড়াও পেন হয়, ক্যাপ সহ পেন হয়, এরকম একটা বৈশিষ্ট্য নিলাম আমরা। তারপরে ওর শেপটা কেমন হবে, আচ্ছা এখন তার কিছু ফাংশন আমি ডিফাইন করি। কলম দিয়ে আমরা লিখতে পারি, তাহলে আমি প্রথমে এরকম একটা এন্টিটি, পেন একটা এন্টিটি যার কিছু বৈশিষ্ট্য এবং ফাংশন নিলাম যেগুলো নাকি পাবলিকলি অ্যাভেলেবল, আমি প্রোটেক্ট বা প্রাইভেটে এখনো যাইনি। আচ্ছা তারপর পার্সন নামে আমি একটা এন্টিটি নিচ্ছি, পার্সনের একটা নাম থাকতে পারে, একটা জেন্ডার, মানে জেন্ডার ডিফাইন করবো আমরা, আমরা হাইট ডিফাইন করতে পারি, আমি যদি এখানে কিছু রিটার্ন করতে চাই, আমি একটা ফাংশনকে কিভাবে পাবো, প্রথমে তাকে আমি রিটার্ন করব, বুক নামে আমরা একটা এন্টিটি নিচ্ছি, বইয়ের একটা ISBN থাকে, একটা নাম্বার থাকে আপনারা জানেন। বুকের একটা টাইটেল থাকবে, ক্যাটাগরি যে কোনটা উপন্যাস কোনটা নাটক, প্রাইস, আমাদের যে সবগুলিতে ফাংশন ডিফাইন করতে হবে এমন কোনো কথা নেই, ফাংশন ছাড়াও আমাদের হবে। আবার কখনো কখনো দেখা যাবে আমাদের প্রপার্টি নিতে
হচ্ছে না, শুধু ফাংশন নিতে হচ্ছে। আমরা এরকম একটা এক্সাম্পল রাখি যেখানে আমাদের ফাংশন নিতে হচ্ছে না। আচ্ছা এখন দেখেন আমরা এরকম বুক, তারপরে হচ্ছে পার্সন, পেন, এগুলোর একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, তাই না? আমাদের এরকম কিছু এন্টিটি থাকতে পারে যেগুলো নাকি ভার্চুয়াল, যেমন কোর্স। কোর্সের আমাদের টাইটেল আছে, একটা ক্রেডিট আছে, প্রাইস আছে, এটি লিখতে যাচ্ছিলাম। প্রাইসটা আমাদের মাথা নষ্ট করে না, ল্যাব আছে কি না, আচ্ছা কোর্সের তো আলাদা করে সার্টিফিকেট না। এখানে আমরা প্রথমে কি করছি, একটা ক্লাস নিছি পেন, পার্সন নিছি পেন, ক্লাস নিছি বুক, ক্লাস নিছি কোর্স, তাহলে চারটা এরকম আমরা ক্লাস নিছি। তার মানে কি পেন নিছি, পেন শুধু ডিফাইন করছি, আমরা কি পেনটা তৈরি করে ফেলছি? তাহলে এটা ডিফাইন করা হয়েছে, ডিজাইন করা হয়েছে যে এই বস্তুটার এই কয়টা বৈশিষ্ট্য থাকবে, সবগুলি বিল্ডিং দেখতে একরকম না, তার মানে কি একটা ডিজাইন করা হয়েছিল, আর্কিটেকচার ডিজাইন একটা হয়েছিল, ওটার থেকে একাধিক বিল্ডিং তৈরি হয়েছে, তাই না? তাহলে এখন আমরা এখানে পেন নাম, পেনের একটা ডিজাইন বানাইছি, একাধিক পেন তৈরি করব আমরা, একটা পার্সনের একটা ডিজাইন করছি, এই ডিজাইন থেকে এখন আমরা একাধিক পার্সন তৈরি করব। এখন আমি যদি একাধিক পার্সন তৈরি করতে চাই, তাহলে এখন আমি লিখব, ধরেন আমি যে পার্সনটা তৈরি করতে চাই তার একটা নাম দেই, আমি নেম নামে একটা প্রপার্টি রাখছি না এখানে, তাহলে আমি তার একটা নাম দেই, যে কোনো নাম আপনারা এখানে আমরা ইউজ করতে পারবো। এখানে যেহেতু আমি এটা ভ্যারিয়েবল হিসাবে ডিফাইন করতেছি, তাহলে দেখেন এখানে আমি এই যে পার্সন, একটু বুঝে নেন পরে কোট করেন, পার্সন যে ক্লাস আমি একে ইউজ করে করতে হবে, এই পার্সনে পার্সন ক্লাসটার প্যাকেটের মধ্যে যা কিছু আমি ডিফাইন করছি, যা কিছু প্রপার্টি, যা কিছু ফাংশন আমি ডিফাইন করছি, এই প্রপার্টিগুলি আমি এখন দিয়ে আমি তাকে বানাতে পারবো, এই কাজগুলি সে করতে পারবে। তাহলে এই প্যাকেটের মধ্যে আমি যা ডিফাইন করছি তা দিয়েই শুধু আমি এখন একজন পার্সন, আমি মানে একটা বস্তুর একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারবো, বস্তুটাকে আমরা ইনস্ট্যান্স বলতে পারি, একটা ইনস্ট্যান্স তৈরি করব। তাহলে কি এটা পার্সন, তাহলে আমি যখন এটার থেকে তৈরি করব তখন আমি বলবো নিউ, নিউ এখানে একটা কিওয়ার্ড, নিউ কার থেকে, পার্সন থেকে আমি একটা বস্তু তৈরি করব, ইনস্ট্যান্স তৈরি করব। তাহলে এটা তৈরি করতে চাই যদি, এটা তো আমার ভ্যারিয়েবল,
ভ্যারিয়েবল আমি যা কিছু নিতে পারি, আমি যে নামে মানুষ বানাবো সেই নাম থেকে আমি একটা ভ্যারিয়েবল নিছি। এখন আমি ওর নাম দিব, আমি নেম নামে একটা প্রপার্টি দিছি না, আমি এখন ওর নামটা ডিফাইন করি। এটা আমার ভ্যারিয়েবল, আমি পার্সনে একটা জেন্ডার ডিফাইন জেন্ডার বৈশিষ্ট্য নিব বলছি, তাহলে আমি জেন্ডারটা এখানে ডিফাইন করে দেই। আমি তো তখন নাল নিছি, ও কি হবে আমি জানি না। এই জায়গাগুলো খুব সাবধানে করেন, এখানে ভুল হলে ওই যে এরর আসবে যারা ফার্স্ট টাইম করতেছেন। এখানে আপনি টকে দিয়ে রিটার্ন করে দিছিলেন, হ্যাঁ, তাহলে এটা থেকে যদি আমি পেতে চাই যে যে পার্সনটা আমি তৈরি করছি, যে তাহলে আমি আউটপুটে কি পাবো? হ্যাঁ, ১৯ পাওয়া গেছে, আই এম টকিং পাওয়া গেছে সবার। এখন দেখেন আমি ইকো করলাম, একটা ব্রেক দিয়ে নেই, একটা করে ইকো করবো, একটা করে ব্রেক দিবো, নাহলে পাশাপাশি চলে আসবে। ওটা হচ্ছে আমরা দেখাবো, ওটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে যখন আমরা নিচের লাইনে নিতে যাবো তখন ব্যাকস্ল্যাশ এন দিয়ে। হ্যাঁ, কথা না এখন। আচ্ছা, ধরেন নাম দিলাম, তারপরে আমি যদি ওর হাইটটা ডিফাইন করতে চাই, আমি জোড়া লাগাচ্ছি, তাহলে আমি এটার আউটপুট কি পাবো? গুড, এই কপি
আচ্ছা এখন দেখেন আমরা আরেকটা পার্সন বানাতে পারি যে ধরেন আমি এই ভ্যারিয়েবল আপনি যেটাই নিতে পারেন না কেন গার্লও নিতে পারেন ওখানে আমি অফিনা দিয়ে আমি বয়ও দিতে পারতাম এটা নিয়ে রাখলাম আমি পরে আমি লাগলে এটাতে কাজ করব একটা পার্সন নিয়ে রাখলাম নিয়ে রাখার একটা কারণ আছে পরে বুঝতে পারবেন আচ্ছা একটা ইকো করে দেই আমরা আবার একটা ব্রেক দিয়ে দিই আমরা বই থেকে আমরা একটা যদি ইনস্টা স্টোরি করতে চাই তাহলে আমি হুমায়ুন আহমেদের একটা বই নিলাম সবাই তো হুমায়ুন আহমেদের বই পছন্দ করেন এই কারণে নিলাম করেন না আমি এক সময় করতাম কেন এখন করেন না ম্যাডাম না কেন কেন একটা পার্সনের সাথে একটা বইয়ের যদি আমি মেসেজিং করতে চাই আমি এইভাবে করি এখানে তো ভালো সেট করবো না হ্যাঁ করতেছি ও ওটা সমস্যা নাই ওটা সমস্যা নাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ঠিক কথা বলছেন আপনি আমি তো নামটা দেই নেই যদি আমি টাইটেল বলি ও কি নিবে নাম তো দেই নেই আমরা ওর এই তো বলছি আপনার কোশ্চেনগুলি যে আমি ভুলে যাই যেটা সেটা আপনি করেন আমি ভেরিয়েবলটা মানে নামটাকে ভেরিয়েবল ইউজ করি হ্যাঁ শোনেন কথা না এখন শোনেন এই যে আমরা এটা করলাম আমরা কি আমাদের এখানে তো কোডিং করছি মাত্র আমরা 4 লাইন আমাদের তো পুরো একটা প্রজেক্টের আউটপুট আসবে এখানে তাই না ইনডেক্স পেজে এখন আমরা এই একই পেজে ক্লাস বানাবো একই পেজে আমরা প্রপার্টি ডিফাইন করব
ফাংশন ডিফাইন করব, আবার একই পেজে আমরা প্রোগ্রামিং করব, এটা তো ম্যানেজেবল না। সেজন্য আসলে আমরা কি করব, যে ক্লাস ফাইলগুলো আমি আলাদা আলাদা করে নিব। ধরেন আপনি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম করবেন, আপনার লাইব্রেরিতে 200-300 বই আছে মিনিমাম। এখন সবগুলি বই যদি একটা রুমের মধ্যে থাকে, তাহলে কি আপনার জন্য এটা একটা বই খুঁজে বের করা ওখান থেকে কি সহজ হবে? তাহলে আমরা যদি বইগুলিকে আগে ক্যাটাগরি অনুসারে সাজাই, তাহলে আমার জন্য ফার্স্ট স্টেপে ক্যাটাগরি অনুযায়ী সাজালাম, তারপরের স্টেপে যে আমি লেখক অনুসারে, যে উপন্যাসের আগে উপন্যাস অনুসারে উপন্যাসগুলি আমি একটা সেলফে রাখলাম, ওই সেলফের উপরে আমি লিখে দিলাম উপন্যাস। এখন ওই সেলফের ভিতরে হুমায়ুন আহমেদের উপন্যাস, সমরেশের উপন্যাস, এভাবে যদি আবার ক্যাটাগরি করি, তাহলে আমার জন্য ম্যানেজেবল না, মানে আমার সিস্টেমেটিক্যালি আমার লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আগাবে না। ওইটা এখন করব। আমি এখানে একটা ক্লাস ফাইল নিব। প্রথম কি ছিল আমাদের, দেখেন আপনি এখানে লিখে দিবেন, ও নিজে নিজেই নিয়ে নিবে, পেজ স্ট্রমের সুবিধা আর কি এটা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে পেনের মধ্যে কি ছিল, আমরা যদি এগুলি নিয়ে আসি, এটা তো আমার ও দিয়েই দিচ্ছে, এটা বাদ দিয়ে দেই। হ্যাঁ, এখান থেকে আমি কাট করে নিয়ে আসছি, পেন আর এখানে এখানে নাই, ইন্ডেক্স ডট পিএসপি তার পেন নাই, পেন আসছে পেন ডট পিএসপি নামের ক্লাসের মধ্যে। আগে দেখেন পরে করেন, এখানে কিন্তু প্যাচটা লাগবে। এখন আগে একটু দেখেন, পিএসপি ক্লাস নিচ্ছি কি আমার বলতেছে, আগে দেখেন পার্সন, পার্সন নামে আমি একটা ক্লাস ফাইল বানালাম। আমি যখন এখান থেকে পিএসপি ক্লাস নিছি, তখন ও অটোমেটিক এটা আমাকে বানাই দিছে, যেটা আমি এখানে নিজে ম্যানুয়ালি বানাইছিলাম, তাই না? তাহলে আমার তো এইটুকু ও করে দিছে, এটা আর এটা তো ও করে দিছে না, আমার শুধু নিতে হবে কি এখান থেকে প্রপার্টি আর ফাংশনটা কাট করলাম, এটা তো ও করে দিছে আমাদের, এটা তো আর লাগতেছে না, আমি ডিলিট করে দিলাম। এখন এখানে আমি এটা দিব না, এবার বুঝছেন? এখন করেন চারটাই। তারপরে কি আছে আমার, পার্সন নিয়ে গেছি, বুক নিব এখন। বুককে নিয়ে আসলাম আলাদা করে, তারপর ক্লাসটা কি কোর্স, ঠিক আছে? এখন আমরা কি আউটপুট পাবো?
তাহলে কি করতে হবে আমাদের ফাইলগুলিকে ইনডেক্সে ইনক্লুড করতে হবে ইনক্লুড ওয়ান্স কি একই ফোল্ডারের মধ্যেই তো আছে প্রথম হচ্ছে আমাদের এখন আমাদের আউটপুট চলে আসছে